সেল দিয়ে যেমন ডায়মন্ড কেনা যায়, ঠিক তেমনই জিজিপিন দিয়েও ডায়মন্ড কেনা যায়, দামটাও প্রায় সমান। তবে পার্থক্য দেখা যায় জিজিপিন টপ আপে। জিজিপিন টপ আপের নিয়মটা কিছু অন্যরকম। তো আজকের ভিডিওতে দেখাবো যে জিজিপিন কীভাবে কিনতে পারবেন এবং তা কীভাবে টপ আপ করবেন। তো স্বাগতম ট্রেন্ডিং গেমিংয়ের নতুন একটি ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সব কিছু ভালো করে বুঝতে পারবেন। তার আগে বলে নিই, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো গত অনেক দিন থেকে অনেকে প্রশ্ন করেছিলেন যে ভাই ডিজিকার্ট অথবা রিপাবলিক জিজিপিন ওইটা কিভাবে কিনবো, কোথা থেকে কিনতে পারবো এবং ওইটার প্রাইসটা কীরকম হবে বা ওইটা কীভাবে ইউজ করব। তো ওইটা নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য তো ফাইনালি আজকে ওই ভিডিওটা দিয়ে দিলাম। তো আজকের ভিডিওতে তো কী কী দেখাবো সেটা তো অলরেডি বলে দিয়েছি। তো আমি অলরেডি একটা কিনে রেখেছি ডিজিপিন, ডিজিপিন আমি একটা অলরেডি আমার কাছে আছে, যে কুটটা এই কুটটা বর্তমানে আমার কাছে আছে এবং এটা আমি আজকে পারচেস করে দেখাবো। তো ওইটা পারচেস করার জন্য আপনাকে যা যা করতে হবে, আপনি প্রথমে আপনার যে মাই শপ যেটা আছে shop.garena.my ওই ওয়েবসাইটে চলে যাবেন। ওই ওয়েবসাইটে চলে যাওয়ার পরে আপনাকে সেল টপ আপ নামে একটা অপশন থাকবে, ওইখানে গিয়ে আপনার লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে বেশ কয়েকটা অপশন আছে। তো নর্মালি আমরা যারা সেল টপ আপ করি এখানে গেরিনা প্রিপেড কার্ডে ক্লিক করে এখানে কার্ড পাসওয়ার্ডটা দিয়ে দিলেই আমাদের সেল টপ আপ হয়ে গেছে। তো আজকে দেখাবো যে ডিজি কার্ড অর রিপাবলিক জিজিপিন ওইটা ইউজ করে আজকে দেখাবো। তো বর্তমানে আমাকে দেখতে পাচ্ছ যে বর্তমানে আমার কাছে 28 সেল আছে। তো আমার কাছে যে কোডটা আছে ওই কোডটা হচ্ছে 1428 জিজিপিনের। তো ওইটা আমি বর্তমানে এখন ইউজ করব। তো ইউজ করতে হলে আপনাকে এখানে দুইটা অপশন দেখাবে। নর্মালি আমরা যারা সেল টপ আপ করি ওইখানে দেখায় যে জাস্ট একটা পিন, একটা পিন দিয়ে দিলে কনফার্ম মারলেই আমাদের যত সেল কিনা এনে সেলটা অলরেডি পারচেস হয়ে যায়, অলরেডি সাথে সাথে ইনস্ট্যান্টলি পারচেস হয়ে যায়। তো এখানে কিছু অন্যরকম, এখানে আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে এবং নিচে হচ্ছে ডিজি ভাউচার বা রিপাবলিক ডিজি পিন, ওই পিনটা এখানে দিয়ে তারপরে কনফার্ম মারতে হবে। তো এখানে প্রথমে বলে নিয়ে যে এখানে ফোন নাম্বার, মোবাইল নাম্বারটা আপনি কোন মোবাইল নাম্বার দেবেন। তো এটা অনেকে কনফিউশন থাকে যে এখানে কোন মোবাইল নাম্বারটা দেবো সেটা। তো আপনি যখন গেরিনা অ্যাকাউন্ট খুলেছিলেন account.garena.com ওইখানে যখন আপনি অ্যাকাউন্টটা খুলেছেন, ওই অ্যাকাউন্টটা খোলার সময় আপনাকে কিছু ভেরিফাই করতে হয়েছিল জিমেল দিয়ে, নাম্বার দিয়ে এবং আইডি দিয়ে সব কিছু দিয়ে ভেরিফাই করতে হয়েছিল। তো এখানে আপনি যে নাম্বারটা দিয়েছিলেন, যে নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করছিলেন ওই নাম্বারটা এখানে আপনাকে বসাতে হবে। যে নাম্বার দিয়ে আপনি গেরিনা অ্যাকাউন্ট খুলেছিলেন ভেরিফাই করেছিলেন ওই নাম্বারটা এখানে বসাতে হবে এবং নিচে ওই কোডটা বসিয়ে কনফার্ম মারলেই আপনার 1428 বা যতই কিনেন ওই জিজিপিনটা পারচেস হয়ে যাবে। তো আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন এবং ভিডিওর শেষে বলে দেবো যে আপনারা কোথা থেকে কিনতে পারবেন এবং এটার প্রাইসটা কত হবে। তো আমি আমার নাম্বার দিয়ে দিলাম, তারপরে এখানে কোড, ওই কোডটা আমি এখান থেকে কপি করে আনতেছি, কপি করে দিলাম, তারপরে এখানে পেস্ট করব। ব্যাস আমার নাম্বার এবং কোডটা দেওয়া হয়ে গেছে, জাস্ট আমি কনফার্মে ক্লিক করব। ব্যাস আমার জিজিপিনটা পারচেজ হয়ে গেছে। তো গেম শেয়ার টপ আপ পেমেন্ট মেথড ডিজি কার্ড অবলিক রিপাবলিক জিজিপিন। গেম বা সেটা যে মূলত এটা গেরিনা সেল, তবে এটার মেথড ওইটা হচ্ছে জিজিপিন। তো আমার ওটা পারচেজ হয়ে গেছে, বর্তমানে আমার কাছে আছে 1456 বর্তমানে আমার কাছে আছে। তো এইভাবে আপনারা ডিজিপিন বা ডিজিকার্ড ওইটা পারচেস করতে পারবেন। তো ওইটা পারচেস করতে হবে তার আগে তো আপনাকে কিনতে হবে, আপনি কিভাবে কিনবেন তো ওইটা বলে দিচ্ছি। তো আপনারা যেভাবে ডিজিপিনটা কিনবেন সেটা আমাদের টিএনটি গেমিং পেজে চলে যাবেন, ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে আমাদের পেজের। তো ওখানে যাওয়ার পরে একটু স্ক্রল করে দেখতে পারবেন যে এখানে আছে ডিজি কার্ড ও রিপাবলিক জিজিপিন স্টক অ্যাভেলেবল, বর্তমানে স্টক আছে আমাদের কাছে 1428 জিজিপিন 2040 টাকা। নর্মালি জিজিপিনটা স্টক করা একটু হার্ড,
কিন্তু কারণ এটা অনেক সময় স্টক থাকে না, এটার অনেক কারণ আছে স্টক না থাকার। তো আমাদের কাছে বর্তমানে 1428 নয়টা স্টক আছে, আরও একটা সবসময় থাকে সেটা হচ্ছে 714। তো 714 জিজিপি নয়টা স্টক থাকে, বর্তমানে ওইটা নাই, 1428টা স্টক আছে। তো আপনি 2040 টাকায় 1428 জিজিপি নয়টা নিতে পারবেন। তো আপনি যদি 2040 টাকায় 1428 জিজিপিন কিনেন তাহলে আপনার পার ডিজিপিন কত করে পড়তেছে একটু দেখে নিন। 2040 ভাগ 1428 1.42, এক ডিজিপিনের দাম বা এক সেলের দাম আপনার পড়তেছে 1.42, পার সেলের দাম 1.42 করে আপনার পড়তেছে। তো আপনি চাইলে আমাদের এখান থেকে নিতে পারেন, বা আপনার যদি কোনো পরিচিত কেউ থাকে তাহলে আপনি ওখান থেকেও নিতে পারেন, বা আরও কোনো ওয়েবসাইট থেকে যে কিনতে পারবো খুব ইজিলি আপনি কিনতে পারবেন, সেটা আমি এই ভিডিওতে দিতে পারতেছি না, আমি পরবর্তী দু এক ভিডিওতে আশা করি দিয়ে দেবো। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে জাস্ট এখন নিতে পারেন, বা হয়তো প্রাইসটা আর একটু কমতে পারে, কমার সম্ভাবনা আছে, যদি কমে তাহলে আমি ওইটা পোস্ট করে দেবো, আপনারা এখান থেকে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, কীভাবে ডিজিপিন পারচেজ করবেন এবং কিনবেন এই নিয়ে আজকের এই ভিডিও। তো যারা ভিডিওটি পুরোপুরি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে, যাতে এরকম আরও অনেক ভিডিও পেতে পারো। তো আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে, তখন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।